বর্তমানে বুলিংয়ের প্রবণতা বেড়েছে বাংলাদেশ সহ বিশ্বের সব দেশে। বুলিংয়ের কারণে এখন লাখ লাখ শিক্ষার্থী ভয় স্কুলে যেতে চায় না। ইউনিসেফের এক প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্বব্যাপী 13 থেকে 15 বছর বয়সী অর্ধেক শিক্ষার্থী স্কুল এবং তার আশেপাশের সমবয়সী অর্থাৎ সহপাঠীদের কাছ থেকে বিভিন্ন ধরনের সহিংসতা, যেমন শারীরিক মারামারি বা ধমক দেওয়ার মতো নানা ঘটনা ঘটে থাকে। তুমি কি কখনো বুলিংয়ের শিকার হয়েছো? জি, আমি বুলিংয়ের শিকার হয়েছি। তুমি কি নিয়ে বুলিংয়ের শিকার হয়েছো? আমি আমার পড়ালেখা নিয়ে বুলিংয়ের শিকার হয়েছি। এছাড়াও যারা আর্থিকভাবে মানে একটু কম সুবিধা, মানে যারা একটু সুবিধা বঞ্চিত, যাদের শার্ট প্যান্ট একটু নোংরা বা ছিঁড়া থাকে, তাদেরকে এইটার জন্য বুলিং করা হয়। তোমাকে কারা বুলিং করেছে? আমাকে ক্লাস 3-তে থাকতে আমার বন্ধুরা বুলিং করতো। আমাকে বলছে তুমি পড়ালেখা করতে পারো না, তুমি পড়ালেখাতে অনেক ডাউন, এগুলো। আমার বন্ধুরা আমাকে নিয়ে মাঝে মাঝে মজার সাটা করে ইত্যাদি বিষয় নিয়ে অনেক হাসাহাসি করে, এটা নিয়েই। কী কী বিষয় নিয়ে? তোমার আমার সাথে বন্ধু ফ্রেন্ড হিসাবে অনেক মজা করে, নাম নিয়ে করে। বা তোমার শরীরে গঠন বা অন্য কিছু নিয়ে করে না? করে, কিন্তু কোনো ফ্রেন্ড তো কিছু মেনটেন হয় না, বলা যায় না। বুলিংয়ের কারণে অনেকেই করছে আত্মহত্যা, এমন অনেক ঘটনাই ঘটতে দেখা যায়। এসব বিষয়ে সর্বপ্রথম বাবা মায়েদের উচিত তার সন্তানকে সচেতন করা। অনেক ফ্যামিলিতে যারা এই যে হেল্পিং হ্যান্ড আছে, কাজের মানুষ আমরা বলি যে তাদের সাথে রাফ ব্যবহার করে, তো বাচ্চারাও দেখে শিখে ওই রাফ ব্যবহারটা, রাফনেসটা দেখে, যে ওদের সাথে তুইতুকারি করে, ধমক দেয়, ইয়া করে। আবার অনেক ফ্যামিলিতে খুব চমৎকার ব্যবহার করে, যে তাদের খালা ডাকে, আঙ্কেল ডাকে, ভাইয়া ডাকে। হ্যাঁ, তো এই যে ওরিয়েন্টেশনটা তার যখন ফ্যামিলিতে যেরকম হয়, এর প্রভাবটা এসে স্কুলে এসে পড়ে, ঠিক আছে? এটা একটা। দুই নম্বর হলো স্কুলগুলো ম্যানেজ করতে পারছে কি না, অ্যালাউ করতে পারছে কি না, যা অমুকের বাচ্চা, বড় লোকের বাচ্চা, তাকে টিচাররা একটু গদগদ হয়ে কথা বললো, খোঁজখবর নিল, কেমন আছে, তোমার বাবা কেমন আছে, তোমার মা কেমন আছে, তুমি কেমন আছো। আর যে গরিব মানুষের বাচ্চা, তার কোনো খোঁজখবর নিল না স্কুলগুলো। হ্যাঁ, তেমন স্কুলগুলো যদি লেন্স যদি ভিন্ন হয়, যে তারা যদি সমানভাবে না দেখে, তো তাহলে তুমি স্পেসটা দিচ্ছ ওই বাচ্চাটাকে বুলিং করার জন্য। হ্যাঁ, ওই স্পেসটা যাতে ক্রিয়েট না হয়, খুব স্ট্রিক্ট হয় স্কুলের কিন্তু এটা দায়িত্ব। দুঃখের বিষয় এই যে দেশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার্থে বুলিংয়ের বিষয়ে এখন পর্যন্ত কোনো আইন প্রণয়ন করা হয়নি। এই বিষয়ে বিশেষ নজরদারি করার তাগিদ বিশেষজ্ঞদের। বাচ্চারা তো খুব বেশি দোষী না, বাচ্চারা তো বুঝে পড়ে না, তারাও তো কম বয়সী বাচ্চা, তারাও তো ওটা বুঝে না। ওই যেমন আমরা খবরে শুনলাম না, যে এক জজ সাহেবের মেয়ে কোথায় যেন স্কুল ঝাড়ু দেওয়ার জন্য ইয়ে করে দেয়, বাই রোটেট করে ঝাড়ু দেয় প্রতিদিন। তো সে জজ সাহেব আর প্রেসিডেন্টের মেয়ে হোক, সে ঝাড়ু দিবে? সে স্কুলের স্টুডেন্ট, তাকে ঝাড়ু দেওয়া লাগবে রোটেট করে। তো সে যখন করবে না বলে ইয়া করছে, তো আমরা হলে কী করতাম? আমরা হলে বলতাম না না, তো অবশ্যই তোমার করা লাগবে, এটা তোমার করার দায়িত্ব, ঠিক আছে? না করে উল্টা ওই জজ সাহেব মানে মা আইসা কী করলো, ওই রিয়েক্ট করলো স্কুলে আইসা, এবং ওই বাচ্চাদেরকে ইয়া করলো, তাদের মামলা মোকদ্দমা অ্যাটসেট অ্যাটসেট্রা। তো এই যে সমাজে এক ধরনের যে ইল মোটিভ, ইল উইলিংনেস, তো এইগুলোও কিন্তু এক ধরনের প্রভাব পড়ে। পড়ালেখা খেলাধুলা করেই তো কাটবে তাদের স্কুলের সময়, তবে বুলিংয়ের ফলে নষ্ট হয়ে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। বিশেষজ্ঞরা বলছেন বুলিংয়ের ফলে তাদের মানসিক চাপ পড়ছে, যার ফলে তাদের অনেক অনেক সমস্যা হচ্ছে। রায়ান সাদিদ, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।